দোয়া করতে জানা এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনি শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সূরা ফাতিহাটা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বুল আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়েন দুরূদ শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করত তো চোখের পানি ফেলফেল করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেজ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ তাআলা আলিমুম বিদাতিস সুদুর তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু অতএব ভাইরা আমার আমরা দোয়া করতে জানি না এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে আমরা কয়জন মানুষ আছি যে জীবনে দশটা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেয়েছি আমাদের বলার অভ্যাসই নেই বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোত্থেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার আর কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিস ঘুরাইতে হবে যদি তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবে না থোড়াই কেয়ার করবা অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তাজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায়ে থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম উনি আমার অফিসে আসছিলেন আমার থানার ওসি কথাবার্তা হচ্ছিল একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে আর বললাম যে ওসি সাহেব একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে যদি ভায়োলেশন টায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান ঠিক আছে ভাই একবার দিছ এবার তুমি করো আমি দেখতেছি যারা অসৎ তারা করে সবাই না কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায় কিভাবে আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়ে প্রথম কূপ দেওয়ায় যে বহুতল ভবন হবে এখানে হুজুর প্রথম কূপটা আপনি দেন তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইল একবার হইল নি এরপরে যখন ছাদ ঢালাই হয় সেন্টারিং হয়ে গেছে ছাদ ঢালাই হবে আবার হুজুরে ডাকে হুজুর আপনি একটু দোয়া করে দেন যেন ভেঙে না পড়ে দ্বিতীয় দফা হইল নি এরপরে ছাদ ঢালাই হওয়ার পরে বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায় এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে আবার হুজুর দোয়া পায় তো একটা বিল্ডিংয়ে যদি দশজন মালিক থাকে যার যার ফ্ল্যাটে উঠতে আবার দশবার দোয়া পায় তাহলে দশবার দশজনের মাটির কোবে একবার এগারোবার ছাদে সেন্টারিংয়ের সময় একবার বারোবার আর কমপ্লিট হওয়ার পরে একবার ১৩ বার এরকম ১৩ বার ১৪ বার ১৫ বার ৫ বার ১০ বার পর্যন্ত একজন হুজুর টাকা পায় ওসি সাহেব আমার কথা শুনে ফেলফেল করে চায় রয়েছে যাই হোক এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘুষের সাথে এখানে হুজুরদের টাকা দেওয়া দুনিয়াবি কাজ দুনিয়াবি যে কোনো বিষয় হুজুররা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন আপনি সব কিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে
বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ। আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আসকার তাসবি যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে, এদিকে ইমাম সব হাত তুলছে। তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আসকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে। খেয়াল করছেন এর মানে কি? এর মানে হলো হুজুর হাত তুলছে, তুমি বসে আছো কেন এখন? আচ্ছা, এরপরে হুজুরের মনে করেন আজকে চারটা পাঁচটা জিনিস চাওয়ার দরকার আল্লাহর কাছে, চাই ফেলছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, নেকামলে তৌফিক দিয়েন, হেদায়ত দান করে দিয়েন, কমন কিছু কথা চাইছে আজকে হুজুরের কোনো অসুবিধা নাই, হুজুর এরপরে দোয়া শেষ করে দিছে। আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ হয়েছে, আজকে পেটে ব্যথা আছে, দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন, তার বউর একটু অসুবিধা আছে, এটা দোয়া করতেছে। এদিকে হুজুরের দোয়া তো শেষ, যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবারও কিছু সময় দোয়া করে তাও দেখবেন আশপাশে কিছু মানুষের গুতা মারে, এর মানে কি? হুজুরের দোয়া শেষ, তুমি কি করো? তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে। ভাইরা আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা, আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ।